ছিলেন ফুটপাতের হকার, করতেন বিএনপির যুব সংগঠন যুবদলের রাজনীতি, তবে ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে বদলে ফেলেছেন নিজেকে, যোগ দিয়েছেন যুবলীগের রাজনীতিতে। এরপর ধীরে ধীরে ডালপালা মেলেছেন দেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র মতিঝিলে। ফুটপাতের দোকান থেকে বড় বড় অফিস সহ সর্বত্র রয়েছে তার চাঁদাবাজির জাল। এছাড়া মাদক ব্যবসা, গ্যাস সিলিন্ডারের ব্যবসা নিয়ন্ত্রণ, মানি এক্সচেঞ্জ, পানি, বিদ্যুতের অবৈধ সংযোগ সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এলাকায় নিজের আধিপত্য ধরে রাখতে গড়ে তুলেছেন নুরু বাহিনী। তার নাম নুরুল ইসলাম চৌধুরী নুরি। মতিঝিল এলাকায় এক আতঙ্কের নাম, অভিযোগ আছে স্থানীয় কাউন্সিলর মোজাম্মেল হকের ছত্রছায়ায় এসব অপকর্ম করছেন নুরু। চাঁদাবাজির টাকায় বড় একটা অংশ পান কাউন্সিলর। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আরও জানা গেছে মতিঝিলে নুরুর চাঁদাবাজিতে অতিষ্ঠ ফুটপাতের ব্যবসায়ী ও রেস্তোরাঁ মালিকরা, কেউ তার বিরুদ্ধে কথা বললে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। বিভিন্ন মামলার নথিপত্র এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে পাওয়া গেছে এমন সব চাঞ্চল্যকর তথ্য। জাফর আহমদের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন আফসারা নাজ। জানা গেছে মতিঝিল এলাকা থেকে প্রতি মাসে 30-40 লাখ টাকার চাঁদা তোলেন নুরু। এছাড়া মতিঝিলের দিলকুশায় জমি দখল করে দোকান তুলে ভাড়া দিয়েছেন, যা থেকে মাসে 5-7 লাখ টাকা ভাড়া পান তিনি। 4 এপ্রিল রাতে মতিঝিলের এক ব্যবসায়ীর গোডাউন থেকে 500 গ্যাস সিলিন্ডার চুরি করে নুরুর সন্ত্রাসী গ্রুপ। এছাড়া ক্যাশ থেকে 1,95,000 টাকা নিয়ে যায়। এ বিষয়ে 13 এপ্রিল মতিঝিল থানায় নুরু সহ 5 জনের নাম উল্লেখ করে মামলা করেন ভুক্তভোগী সিলিন্ডার ব্যবসায়ী পারুল বেগম। মতিঝিল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম আজাদ কালবেলাকে জানান, গ্যাস সিলিন্ডার চুরির অভিযোগে একটি মামলা হয়েছে। ওই মামলায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নুরুর নামে চাঁদাবাজি সহ আরও 2টি মামলা রয়েছে। দিলকুশায় মেসার্স ফাতেমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগে নুরুর বিরুদ্ধে মামলা করেছে তিতাস কর্তৃপক্ষ। ঢাকা মহানগর দক্ষিণে 9 নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি ছিলেন নুরুল ইসলাম চৌধুরী নুরু, এমন কিছু কাগজপত্র হাতে এসেছে কালবেলার। এসব কাগজপত্র ঘেঁটে দেখা গেছে যুবদলের কমিটিতে তার নাম আছে। মূলত এক যুবলীগ নেতা, যিনি ক্যাসিনো কাণ্ডে কিছুদিন কারাভোগ করেছেন, তার হাত ধরে নুরুর উত্থান। খোঁজ নিয়ে জানা গেছে যুবদল থেকে যুবলীগ নেতা হওয়ার পর থেকে তার ভাই আহমেদ ইসলাম পুতুলের মাধ্যমে ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ করেন নুরু। চাঁদা তোলা ও মতিঝিল এলাকা নিয়ন্ত্রণ করার জন্য 10-12 জনের একটি বাহিনী তৈরি করেছেন। রাজুকের উত্তর পাশের গলিতে দিলকুশা সমাজ উন্নয়ন সংস্থা নামে একটি সাইনবোর্ড লাগিয়ে অফিস খুলেছেন তারা। সব অপকর্ম নিয়ন্ত্রণ করা হয় এই অফিস থেকেই। চাঁদাবাজি ছাড়াও নুরুর নামে বিভিন্ন থানায় চুরি ও হত্যার হুমকি মামলা রয়েছে। 2019 সালের 25 মার্চ মোবারক হোসেন নামে এক ব্যক্তি চাঁদাবাজি ও হত্যার হুমকির অভিযোগে মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করেন। একই থানায় একই অভিযোগে জিডি করেন মিজানুর রহমান নামে আরেক ব্যক্তি। সম্প্রতি নুরুর অত্যাচার থেকে বাঁচতে নিরাপত্তা চেয়ে ডিবি কার্যালয়ে চিঠি দিয়েছেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার সন্তান মোহাম্মদ শিপন চৌধুরী। মাদক ব্যবসায় বাধা দেওয়ায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এমন অভিযোগ করেছেন তিনি। তবে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন বলেছেন, নুরুল ইসলাম চৌধুরী নুরু যুবলীগের কেউ নয়, 9 নম্বর ওয়ার্ড যুবলীগের কোনো পদ পদবিতেও নেই তিনি। এই নামে এই ওয়ার্ডে যুবলীগের কোনো নেতাকর্মী নেই। নুরুর অপকর্মের বিষয়টি কেন্দ্রীয় যুবলীগ সহ মহানগরের শীর্ষ নেতাদের দৃষ্টিগোচর হয়েছে বলে জানিয়েছেন। এদিকে ঢাকা দক্ষিণ সিটির 9 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোজাম্মেল হকের ছত্রছায়ায় নুরু এসব অপকর্ম করে আসছে বলে অভিযোগ রয়েছে। তবে সেই অভিযোগ অস্বীকার করেছেন মোজাম্মেল হক। আফসারা নাজ, কালবেলা।